হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে একটা ফটোকে এডিট করা যায়। তো তার জন্য আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে লিখব ফটো ফানি। তো ফটো ফানি লেখার পর এন্টার করব। এন্টার করার পর এই যে প্রথমে একটা লিংক দেখতে পাচ্ছেন ফটো ফানি, তো আপনি ওটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই ওয়েবসাইটের ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, তো আপনি থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন লাভ কার্ডস, তো আপনি লাভ কার্ডসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কত ফটো ফ্রেম। তো এই যে লাভ চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার ফটো কিন্তু যুক্ত করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ভালো ফটো ফ্রেম খুঁজে নিচ্ছি, ঠিক আছে। ধরেন আমি এই ফ্রেমটার মধ্যে আমার একটা ছবি অ্যাড করব, তো তার জন্য এই ফ্রেমটার উপর ট্যাপ করব। তো ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল করব, দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফটো একটা অপশান আছে, তো আমি আপলোড ফটোতে ট্যাপ করব। তো আপলোড ফটোতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, তো আমি সিলেক্ট ইমেজে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি মোবাইল থেকে একটা ছবি সিলেক্ট করে নেব, তো ধরেন এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তার জন্য ছবিটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা ডান অপশান আছে, তো আমি ডানে ট্যাপ করব। তো আমার ছবিটা অলরেডি আপলোড হচ্ছে। তো ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটন আছে, তো আপনি নেক্সট বাটনে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখেন খুব সহজেই কিন্তু আমার ছবিটা কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেল। দেখেন আমার ছবির ওপর কিন্তু একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে, আর আমার ছবির লুকটাই কিন্তু আলাদা হয়ে গেছে। তো এইভাবে আপনি ইচ্ছা খুশি আপনি যে কোনো ফটোকে এডিট করতে পারবেন। তো এছাড়াও আরও একটা অপশান আছে, তো তার জন্য আপনি আবার ডান দিকে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো ফ্রেম, তো আপনি ফটো ফ্রেমে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ফটো ফ্রেম আছে, তো আপনি এক ক্লিকে এখান থেকে যে কোনো ফটোকে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। আর এই ফটোটাকে ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, তো দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড ইমেজ অপশান আছে, তো আপনি ডাউনলোড ইমেজে ট্যাপ করবেন। ডাউনলোড ইমেজে ট্যাপ করার পর আবার আপনি ডাউনলোডে ট্যাপ করবেন। তো ডাউনলোডে ট্যাপ করার পর এরকম একটা অপশান আসবে, তো আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড বাটন, তো আপনি ডাউনলোড বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার যদি আমি ওপেন করি, দেখেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, পুরো একদম হাই কোয়ালিটিতে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আর এই ছবিটা কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য আপনি ব্যাকে চলে আসবেন। আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখেন ছবির কোয়ালিটি কিন্তু 100% সঠিক আছে, কোয়ালিটি কিন্তু ফেটে যায়নি, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।